हेलो बंधुरा, गुड मॉर्निंग। आशा करछि तोमरा सकलेई भीषण भालो आछो आर आमिओ खूब 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 भालो आछि। आर आजके सोमवार आर सकाल सकाल आमि पूजो करे निएछि, तो तोमादेर साथे शेयर करलाम। माने पूजो हये जाओयार परे आमि किभाबे पूजो करेछि सेटा शेयर करलाम, पुरो पूजोटा तोमादेर साथे शेयर करिनि। तो तोमादेर केमन लेगेछे अवश्यई आमाके कमेंट करे जानिओ। आर तोमरा भाबते पारो जे आमि प्रतिदिनई तोमादेर साथे पूजो हये जाओयार पर परे माने तोमादेर साथे शेयर करि। तो आमार दिनटाय शुरू हय पूजो करे, तो सेई जन्यई माने सकाले उठेई आमि पूजो करि, तो सेई जन्यई तोमादेर साथे शेयर करि। आर एटा आमार भीषण भालो लागे। आमि ब्রেকফাস্ট করি নি আজকে, সোমবার পূজো করে বাজারে পড়ে আসতে একটু দেরি হয়ে গেছিলো, আর তারপরে এসে রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। তো পনিরের তরকারিটা বসিয়েছি, পনিরের তরকারিটা হলেই হয়ে যাবে। আর অনেকগুলো কাপড় বেরিয়েছে তো ঘর ছেড়ে, ওগুলো সব মানে ভিজিয়ে রেখেছি, মাসি এসেছে ধুচ্ছে। আর ভাত হয়ে গেছে, আমরা মিলেতে আমরা বসিয়েছি, একটু সেদ্ধ করে নেবো। আর ওদিকে বসিয়েছি পনিরের তরকারি, এই দুটো হলেই হয়ে যাবে। তারপরে গ্যাস টাস পরিষ্কার করে নিয়ে একটু ডাইনিং টেবিল এগুলো একটু মুছবো, আর যেগুলো মোছার বাকি আছে সেগুলো মুছবো। আর সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটতে গেছিলাম, আর হেঁটে এসে মানে মর্নিং ওয়াক করে এসে ডাইনিংটা ঝেড়ে নিয়েছি। ঝাড়া হয়ে গেছে ডাইনিং, ডাইনিং ঝেড়ে নিয়ে রাখলাম, আর শুধু মোছাগুলো এখন বাকি আছে, আর সিঁড়ির উপরটা একটু ঝাঁকতে বাকি আছে। তো রান্নাটা হতে থাক আর আমি ব্রেকফাস্টটা করে নিই। দেখো আজকে কী ব্রেকফাস্টে আছে। তো ওটস আমি সেদ্ধ করে রেখেছি, ওটস। আর এখানে ডাল, লাউ দিয়ে ডাল করেছিলাম, তো ডাল দিয়ে ওটস দিয়ে এখন খেয়ে নেবো। কোনো ব্রেকফাস্ট করিনি। আর ওর বাবা একটু চা খায় টক দই চিলা দিয়ে, আর সন্দেশ দিয়েছিলাম ভোগে, সেই সন্দেশ দিয়ে খেয়ে চলে গেছে। আমি এবারে খেয়ে নিই। ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখানে দেখো পনিরের তরকারি বসিয়েছি, আর বলেছি আমরা একটা সিটি দিতে বসিয়েছি। তো একটু আমরা নিয়ে একটু খেয়ে দেখলাম, একটা একটু পাকা পাকা ভাব হয়েছিলো আমরাটা, ভীষণই মিষ্টি খেতে। তো ওটা খাচ্ছি, আর এদিকে দুধও চলে এসছে, তো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। যে দুধটা আর কি আমরা নেই তোলা দুধ, টক দইটা নয়, যেটা দিয়ে টক দই করি সেটা না, বাড়িতে যে খাওয়ার জন্য নেওয়া হয় সেই দই দুধটাকে জাল দিচ্ছে। আর এখানে দেখো কোয়াশের তরকারি, লাউ দিয়ে মটরের ডাল, আর বিলাতে আমরা চাটনি, আর পনির আলু পটল দিয়ে তরকারি। তো আমার শাশুড়ি যেহেতু খেয়ে নিয়েছে, তো সেই জন্য একটু কম আর কি তরকারি। তো রান্না কমপ্লিট, আর দেখো একদম ডাইনিং মুছে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এবারে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নেব, কারণ ডাইনিং টেবিলটা যেহেতু ওখান থেকে সরানো হয় না, মানে সবসময় তো ওটাকে ভারী যেহেতু, প্রচণ্ড উপরে পাথর দেওয়া আছে, তো ওটাকে টানা যায় না সবসময়। তো ভেতরটাতে খুব নোংরা পড়ে গেছে, আর যে চারটে পা আছে সে পাগুলোতেও নোংরা হয়ে গেছে, একটু ধুলো পড়েছে, ওগুলো আমি একটু পরিষ্কার করে নেব। তো একটু জল দিয়ে জলটাকে একদম চিপে নিংড়ে ফেলে দিয়ে পরিষ্কার করব, মুছে নেব আর কি। তো ডাইনিং টেবিলটাকে তো আমি একা সরাতে পারবো না, তো একটু হাত দিয়ে টেনে যতটা এদিকে আনা যায় আর কি। তো ডাইনিং টেবিলের উপর যা যা জিনিস থাকে সেগুলো সব আমি এবার নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নেওয়ার পরে খুব ভালো করে সার্ফ দিয়ে এটাকে মুছে পরিষ্কার করে নেব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর বেল আইকনটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমরা সকলেই আমার পাশে থেকো, আমিও তোমাদের সকলের পাশে থাকবো। তো যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা চব্বিশ ঘন্টা পরে আমাকে একবার মানে আমাকে একবার জানিও, আমি তোমাদেরকেও সাবস্ক্রাইব করে দেব, তোমাদের সাথে থাকব। তো খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি, আর এখন 12:30টা পার হয়ে গেছে, প্রায় 1:45 মতো বাজে। তো খেতে চলে আসবে ওর বাবা, তার আগেই পরিষ্কার করে নিতে হবে।
তো খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এখন পূজোর কাজ, অনেক কাজই থাকে, তো সময় একদমই পাওয়া যাচ্ছে না। আর তার মধ্যে ছেলের এক্সাম আছে বলেছিলাম, তো 1 তারিখে এক্সাম আছে, তো তার জন্য একটু ওকে পড়াতে হচ্ছে একটু বেশি করে, তো সেটা একটু সময়টা কম মানে পাচ্ছি আমি সারাদিনে। অনেকক্ষণ মানে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে কথা হলো, কারণ আমি সকালে যখন মর্নিং ওয়ার্কে গেছিলাম তো তখন চার্জে মোবাইল দিয়ে গেছিলাম, সুইচ দিতে ভুলে গেছি। আর তারপরে ভেবেছি চার্জ আছে মোবাইলে, সে মানে মোবাইলে সেভাবে দেখাই হয়নি যে চার্জ নেই। তারপরে দেখছি একদম লাল হয়ে গেছে, চার্জ নেই। তারপরে চার্জে দিয়েছিলাম মোবাইল, আর তারপরে অনেক কাজও করলাম, তো চার্জে দেওয়ার জন্য আমি শ্যুট করতে পারিনি। ওই ঘরের দরজা সব কিছু পরিষ্কার করে মুছলাম, আর তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ওর বাবা যখন দুপুরে খেয়ে গেল তখন টাকা দিয়ে গেছিলো আর বলেছিলো যে ছেলের জামাটা কিনে আনতে, তো আজকে শুধুই ছেলের জামা কিনতে যাচ্ছি। তো এখন বাজারে বেরোবো, তো এরকম একটা চুড়িদার মানে এখন বাজারে যাচ্ছি, তো বাজারে গিয়ে শুট হয়তো করতে পারবো না, তো দেখ তোমরা সাথে থাকবো, পরে আবার কথা হচ্ছে। তো বাজার করা হয়ে গেছে আর দোকানে আমি শ্যুট করতে পারিনি, তো সব জায়গায় মোবাইল নিয়ে শ্যুট করতে আমার একটু অস্বস্তি হয়, তো সেই কারণে মোবাইল বেরি করিনি। আর যেহেতু চার্জটা একটু কম আছে তো সেই কারণে, আর তারপরে বাজার করা হয়ে গেছে, বেশিক্ষণ সময় একদম লাগেনি, শুধু ছেলের জামাটা নিয়েছি আর কোনো দোকানে যায়নি। আর ছেলে একটু ফুচকা খেলো আর একটু আইসক্রিম খেলো, আর তারপরে আমি হেঁটেই চলে আসছি, কারণ বাজার বাড়ি থেকে বেশি দূরে না, আর আমি একটু হাঁটতেই ভালোবাসি, আর ছেলেকেও একটু হাঁটাচ্ছি, দুজন মিলে হেঁটে চলে যাচ্ছি, মানে এটা আমাদের বাড়ির রাস্তা। তারপরে বাড়িতে এসে অনেকটা টাইম হয়ে গেছিলো আর ক্যামেরা অন করতে পারিনি, তো দেখো তারপরে এসে আমি আলনাটা নোংরা হয়েছিল, তো আলনাটাকে খুব ভালোভাবে মুছে নিয়ে সমস্ত কাপড় গুছিয়ে নিয়েছি, আর এটা টেবিলটা দুপুরের এটা পরিষ্কার করেছিলাম, আর তারপরে বিছানাও করে নিয়েছি, কারণ ওর বাবা খেয়ে শুবে, তো সেই কারণে বিছানাও আমি রেডি করে নিলাম। আর চলে এসেছি ওই 7:15 দিকে, মানে 1 ঘন্টা মতো
ওখানে ছিলাম, শুধুমাত্র একটা দোকানে গেছিলাম আর ছেলে ফুচকা খেলো, ফুচকা দেখে জেদ করছিল তো ফুচকা খেলো আর আইসক্রিম খেলো, আর আমি ওর সাথে একটু ফুচকা খেলাম আর আইসক্রিম খাইনি আমি। তারপরে চলে এলাম বাড়িতে, আর বাড়িতে এসেই প্রথমেই জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম, আর জামা কাপড় চেঞ্জ করেই আলনাটা পরিষ্কার করে নিলাম, তোমাদেরকে দেখালাম। তো আলনাতে সব কাপড় জমা হয়েছিল, আর মানে শুকনো কাপড়গুলো এনে গুছাইনি, ওর উপরে রেখে দিয়েছিলাম, তো সব কাপড় ছিল ওখানে। তো আলনার সমস্ত কাপড় নামিয়ে আলনাটাকে খুব ভালো করে মুছে কাপড়গুলো আবার গুছিয়ে নিলাম, আর তখন তো দুপুরে দেখালাম যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করছিলাম, তো যেহেতু ওর বাবা খেতে চলে এলো তো তখন আর দেখানো হয়নি। তো তারপরে আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাজার থেকে কী নিয়ে এলাম, ছেলের কোন কী জামা নিয়ে এলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আর এখন ওখান থেকে এসে তারপরে বিছানা আলনা পরিষ্কার করে, কী ভুলভাল বকছি, তারপরে বিছানাটাকে পরিষ্কার করে মশারি সব মানে কী বলে মশারি টাঙালাম, আর তারপরে ওর বাবাকে খেতে দিয়েছি, শাশুড়িকে খেতে দিয়েছি, তারপরে ছেলেকে খাইয়ে ছেলের থালায় একটুখানি খেয়ে নিলাম আমিও। একটুখানি ভাত ছিল, রাত্রে আমি ভাত খাই না তো ভাতটা নষ্ট হবে, সেই জন্য একটুখানি ভাতও খেয়ে নিলাম, আর তারপরে এসে বসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। আর এখন বাজে 10:05, তো 10:05 বাজে এখন। আর কালকে বাজারে কী কসমেটিক্স নিয়েছিলাম, মানে লিপস্টিক এসব নিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি, তো ওটা পরে একদিন দেখিয়ে দেবো। তো আজকে ছেলের জামাটা তোমাদেরকে এখন দেখাবো। ছেলের দুটো জামা নিয়েছে, দুটো জামাই ওর বাবা দিয়েছে, আমি দিইনি এখনও। তো আমি যাবো একদিন বাজারে, তখন ছেলেকে একটা জামা কিনে দেবো, তো আমি দিই আর ওর বাবাও দেয়, তো আমি দেবো। তো আর মায়ের ওখান থেকেও পায়, আমাদের বাড়ির তো সবাই দেয়, মানে মা দেয়, দাদা দেয়, আমার দাদা আছে, দাদা দেয়, বোন দেয়, সবাই দেয়। তো কে দেবে এবার জানি না, তো ওরা তো দেবেই নিশ্চয়ই, তো আসবে আমার বোন বাজার করতে, তখন দেবে, আর তখন আমিও একটা কিছু বাজার করব, মানে শাড়ি টাড়ি একটা কিছু কিনে নেবো। তো যখন কিনবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন ছেলের জামাটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর আজকে ভিডিও আপলোড করতেও পারিনি, তার মানে আমি ওই কাজ টাজ করে নিয়ে 4টার দিকে একটু রেস্ট নিতে গেছি আর ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে সময়ও পাইনি, ভিডিও আপলোড করা হয়নি। তো তোমরা সকলে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। তো যা জামাটা জামাটা দেখিয়ে দিই, তো বাড়িতে এসে ওকে একটু পরিয়ে দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা জামা, জিন্স প্যান্ট, দাঁড়া এটা জিন্স প্যান্টটা, আর জিন্স প্যান্ট দেখার কি আছে, জিন্স প্যান্ট, আর এরকম একটা শার্ট নিয়েছে, তো এটা নিয়েছিল এই জামাটা ওই দুটোই জামা, আর এই জামাটা, এটাই জামাটা নিয়েছে 1250, এই জামাটা নিয়েছে 1275, এই জামাটা নিয়েছে, আর এটা নিয়েছে 800, এটা হচ্ছে টি শার্ট আর প্যান্ট দেখালাম, আর এটা কী বলে এটাকে আমি জানি না, শেরওয়ানি গোছের কিছু হবে, কুর্তা বোধ হয়, এই জামাটা মানে হোয়াইটের উপর আছে, তো আমার তেমন পছন্দ ছিল না, ওর বাবারই পছন্দ, তো সেই জন্য নিয়েছে।
তো ছেলের ড্রেসটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সেফ থেকো, আর তোমাদের পুজোর বাজারগুলো শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের ব্লগটা এখান থেকে আমি শেষ করলাম। আচ্ছা।